চিগে ও বেনা ভ্যাকসিন ওরা তোমার হচ্ছে কি কি না অ্যান্টিবায়োটিক মুখ্যমন্ত্রী কি গবেষক এই যে পিকে বলেছিলেন না খেলা হবে সাধারণ পাখি বলবো বনগাই ভ্যাকসিন নিতে গেলে বার টোকন লাগছে টোকবে এই তৃণমূল দলটা কি চাইছে বাংলাদেশে করে কলকাতায় গিয়ে কলকাতা স্তব্ধ করে দেবে এই ভয়ে তোমার হচ্ছে ট্রেন বন্ধ এখন গায়ে সিম্বল দিয়ে ঘুরতে হবে ভাই আমরা বিজেপি করেছি আমরা হচ্ছে পশ্চিম বাংলার এই কি আমাদের বাঙালির সংস্কৃতি এই কি আমাদের মুখ্যমন্ত্রী একুশ তারিখ যাক আর আমাকে ফোন করেছিলেন কোন একজন আমি বলেও দিয়েছিলাম যে হঠাৎ শরীরটা একটু খারাপ আছে বলে আমি আর বেরোচ্ছি না কোথাও বাড়িতেই আছি শরীরটা খারাপের জন্য এটা উপস্থিত হতে পারিনি এর মধ্যে অন্য কোনো গল্প খোঁজার ঠিক হবে না বিরোধী দলের কাজ যদি বিরোধীরা ঠিক মতন না করতে দেওয়া হয় সেটা তো খারাপ বিরোধিতার কাজ বিরোধীরা করবেই এটা তো অস্বীকার করা কিছু না আমি বিধানসভায় ঢুকলে বলছি অন্য ঘরে যারা যায় সাংবাদিক বন্ধুরা বলেছে আমি স্বীকার করি এগুলো অস্বীকার করার কিছু নেই আমি বিধায়ক বিধানসভাটা কোনো রাজনৈতিক আখড়া নয় বিধানসভাটা সকলের জায়গা কাজের জায়গা বিধানসভা সেই জায়গাটা দাঁড়িয়ে অন্য কিছু হতে পারে না রাজনৈতিকভাবে সবার সঙ্গে কথা বলি সিপিএম সাথে কথা বলি এর মধ্যে দুজন বিধায়ক অসুস্থ ছিলেন আর ওনাদের বিধায়ক হিসেবে নিজস্ব অনেক কাজকর্ম থাকে আপনারা জানেন যে বিধানসভায় বিভিন্ন রকম কর্মসূচি হঠাৎ হঠাৎই আমাদের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু দা ডেকে নিচ্ছেন যার ফলে ওনাদের থাকতে হচ্ছে আর এত কাজকর্মের মধ্যে থাকছেন তবু আমাদের মধ্যে বিধায়ক আছেন স্বপনদা অর্থাৎ কোনো না কোনো বিধায়ক থাকছেন কিন্তু সবার পক্ষে হয়তো একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না কারণ কাজের চাপ বিজেপি দলটা আসলে বনগাঁ থেকে উঠে যাচ্ছে সবাই উকি মেরে দাঁড়িয়ে রয়েছে কখন দিদি ডাকবে অতএব বলো ওখানে গিয়ে বিজেপি শুধু বিধায়ক না সাংসদরাও দেখা যাচ্ছে না সাংসদরা তো জলে ফেলে দিয়েছে ওকে উদ্বাস্তু নিয়ে লড়াই করছে না জলের মধ্যে ফেলে দিয়েছে সে তার দায়িত্ব নিচ্ছে না আর ওদের যে সভাপতি সে বলছে আমাদের দলের প্রোগ্রাম না তাহলে এরা কারা ওদের কোনো ইস্যু নেই পশ্চিমবাংলায় যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে কোনো কিছু করতে পারে মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যে তারা মানুষের এই বিপদের মুহূর্তে যখন করোনায় আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশনের জন্য ছুটছে সেইখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপির লিডাররা তাদের বউকে নিয়ে বলছে আমি বিজেপির লিডার আমাকে ভ্যাকসিনেশন দাও থেকে চারটে বোধহয় দুটো বোধহয় মিটিং হয়েছে আর দুটো ডেপুটেশন এরকম কিছু হয়েছে আমি থাকতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে এবং আমি এখানে ছিলামও না যে সময় মিটিংটা ছিল এবং আর যে দুটো বা এমনও হয়েছে যে মিটিংয়ের আগে আমাকে একদিন বা দুদিন আগে জানানো হয়েছে কিন্তু আমাদের অল ইন্ডিয়া মহকুমার সঙ্গে সেটা দু থেকে তিন সপ্তাহ আগে নির্ধারিত ছিল সেখানে আমাকে অ্যাজ এ অল ইন্ডিয়া মহকুমার সঙ্গে মহাসংগতিপতি হিসাবে আমাকে উপস্থিত থাকতে হয়েছে এবং মিটিংয়ে থাকতে হয়েছে কারণ দীর্ঘদিন ধরে প্রায় সাত থেকে আট মাস দীর্ঘদিন ধরে মহকুমার সঙ্গে অল ইন্ডিয়া মহকুমার সঙ্গে কোনো মিটিং হয়নি কোভিডের কারণে পাকিস্তানের লোক দেয়নি দিয়েছে এই বাংলার লোক আর আপনার তো ওই ভোটের মধ্যে 40% একটা গ্রুপের ভোট সেই জায়গাটা ভুলে যাচ্ছে মানুষ আপনাকে বলেন না আপনার দল জান না মামাটি মানুষের সরকার তা আজকে মানুষদের